فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. ওমান থেকে সুলাইমান ভাই জানতেছেন যে উযু ভঙ্গের কারণগুলি এবং পাশাপাশি তিনি একটি কথা বলেছেন যে কেউ যদি উযু করে মসজিদে 10-15 মিনিট ঘুমিয়ে যায় এরপরে উঠে ওই অবস্থায় কোরআন তেলাওয়াত বা নামাজ পড়তে পারবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, উযু ভঙ্গের কয়েকটি কারণ বিশেষভাবে মনে রাখা দরকার। সেটা হলো পেশাব পায়খানার রাস্তা দিয়ে যা কিছুই বের হবে আপনার উযু নষ্ট হয়ে যাবে। পেশাব পায়খানার রাস্তা দিয়ে যা কিছু বের হবে, হ্যাঁ, বাতাস বের হোক, পেশাব বের হোক, পায়খানা বের হোক, তাহলে আপনার উযু নষ্ট হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এক দ্বিতীয় নম্বর কথা হলো যদি কেউ গভীর ঘুমে অচেতন হয়ে যায় তাহলে ওই ব্যক্তিরও তার এই নামাজ মানে ও সরি তার উযু নষ্ট হয়ে যাবে, গভীর ঘুমে অচেতন হয়ে গেল। তো এখন কেউ যদি মসজিদে ঘুমিয়ে গেছে 10-15 মিনিট, এরপর আবার জাগ্রত হয়, ওই অবস্থায় তার আর উযু থাকবে না, কারণ ঘুমিয়ে গেলে আর তার উযু থাকবে না। তবে কেউ যদি তন্দ্রাচ্ছন্ন হয়, তন্দ্রাচ্ছন্ন মানে কি ঝিমানি আসে, হ্যাঁ, উযু করে মসজিদে বসছে এখন ঝিমাইতেছে, তাহলে এই অবস্থায় তার উযু থাকবে, তাতে উযু নষ্ট হবে না। কিন্তু যেই ঘুম এমন ঘুম যে সে অনুভব করতে পারতেছে না, হ্যাঁ, একেবারে নাক ডাকতেছে এরকম অবস্থা, অথবা নাক না ডাকলেও মানে ঘুমিয়ে গেছে, মসজিদে যদি ঘুমিয়ে যায় 10 মিনিটের জন্য হোক আর 20 মিনিটের জন্য হোক, তাহলে তার আর উযু থাকবে না, অবশ্যই তাকে আবার নতুন করে উযু করতে হবে। কারণ এই ঘুমটা হলো আর ঘুমের কারণে মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি এইগুলি কি ঢিলা হয়ে যায়, যার কারণে তার বাতাস বেরিয়ে যেতে পারে, সেটেরও পাবে না। কাজেই ঘুম এসে গেলে তাহলে তার উযু অবশ্যই নষ্ট হয়ে যাবে। আবার আরেকটা জিনিস, সেটা হলো যে কেউ যদি উযু করার পর কাপড়ের ভেতর দিয়ে লজ্জাস্থানে হাত দেয়, স্পর্শ করে, তাহলে বিশেষ করে সেটা যদি মানে দাঁড়িয়ে গেল এমন অবস্থা হয় তাহলে অবশ্যই তার উযু নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে তাকে উযু করতে হবে। আবার আরেকটি কাজ, উযু করার পর কেউ যদি উটের গোশত খায় তাহলে তার উযু নষ্ট হবে, উযু নষ্ট হয়ে যাবে। কারণ হাদিসে এসেছে আল্লাহ নবী ইসলামকে প্রশ্ন করা হয়েছিল যে আনা তাওয়াজ্জু মিন লাহমিল মিন লুহুমিল ইবল, আমরা কি উটের গোশত খেয়ে উযু করব? কয়লা না আম, আল্লাহ নবী বললেন হ্যাঁ, উটের গোশত খেলে উযু করতে হবে। এখন কেন উযু করতে হয় তা এটার কারণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম ইসলাম ভালো জানেন। এক কথায় যে আল্লাহ নবীর আদেশ তাই করতে হবে। আবার ওলামায়ে কেরামের মন্তব্য হলো যে উঠের গোস্তটা একটা গরম বেশি, হয়তো আপনার অজান্তেই বাতাস বেরিয়ে যেতে পারে, অথবা উঠ হলো উঠ এই পশুটি হলো, হ্যাঁ, এক মানে শয়তান ধরনের পশু, মানে এর মধ্যে হিংস্রতা বেশি আছে, যার কারণে হয়তো আল্লাহ নবী ইসলাম এই শয়তানি দমন করার জন্য উযু করতে বলেছেন। এটা বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু এটা মূল কারণ নয়। মূল কারণ হলো আল্লাহ নবী ইসলাম বলেছেন তাই। আপনার আমার উচিত হলো নবীর কথা মোতাবেক ফলো করা, উযু করা। কাজেই উটের গোশত খেলে আপনার উযু নষ্ট হয়ে যাবে। এছাড়াও যদি হালকা রক্ত বের হয়, হালকা নাকের রক্ত বের হলো, মুখ দিয়ে থুথু বের হলো, তাতে আপনার উযু নষ্ট হবে না, এটাতে উযু নষ্ট হবে না। কিন্তু যে ছাগল একটা কাটলে যেমন অনেক রক্ত বের হয়ে গেল, এরকম যদি রক্ত বের হয়ে যায় তাহলে উযু করাটাই উত্তম এবং ভালো। তবে মুখ ভর্তি বমি হইলেও আপনার উযু নষ্ট হবে না, এমনি কুলি করলে যথেষ্ট। তাহলে পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে পেশাব হোক, পায়খানা হোক, বাতাস হোক, হ্যাঁ, গুড়া কৃমি হোক বা যে কোনো কিছু হোক, পাতলা পানি হোক, যা কিছুই বের হলে আপনার উযু নষ্ট হয়ে যাবে। তবে যদি মনি বের হয় তাহলে গোসল ফরজ। মনি মানে স্বামী স্ত্রী মিলন করলে যেটা হয় উত্তেজনা বশত, তাহলে আপনার গোসল ফরজ। কিন্তু পাতলা পানি বের হলে আপনার লজ্জাস্থান ধৌত করে নেবেন, হ্যাঁ, বা অন্ডকোষ ধৌত করে নিলেই যথেষ্ট, এই জন্য আপনার গোসল করা ফরজ হবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।